हेलो गाइज, वेलकम टू माय न्यू ब्लॉग। आज के देखो हमें कोथाय आछि। आज के हमें आछि ब्यारकपुरे, तो काकुर बाड़ीते एसेछि। आमार आज के एग्जाम आछे, ताई एकदिन आगे हमें एसेछि काकुर बाड़ीते। तो काकुरा थाके ब्यारकपुरे, तो एखाने एसेछि। तो एखन सकाल 5টা বাজে, তো ঘুম থেকে উঠলাম। এখন আমি এই ঘরটায় থাকি, তো দেখাবো কাকুদের বাড়িটা, পুরো ভিউটা তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখাবো তোমাদের পুরো এই ঘরটায় আমি থাকি। এই দেখো এটা জানালা, এখানে ঠাকুর রাখা আছে, এদিকে গেট। তো দেখো, তো আমি এখানে শুয়েছিলাম আজকে। তারপরে চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো কাকুদের বাড়িতে। কাকুদের বাড়ি হলো ব্যারাকপুরে, তো এখানে থাকে। পুরো দেখাবো তোমাদেরকে। এই দেখো, এটা হলো দুটো গেট, একটা বাইরে যাওয়ার আর একটা হলো ব্যালকনি আছে। তো আমি এখন যাব ব্যালকনির দিকে যাব। এই দেখো ব্যালকনির দিকে আসছি, এটাও হলো বাইরের দিকটা একটু। এই দেখো কত সুন্দর একটা ভিউ, সামনের ভিউটা দেখো কত সুন্দর। এই দেখো এটা হলো গেট, মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয় বাড়িতে। তো সামনে দেখো একটু গার্ডেনের মতন আছে, কত সুন্দর ফুল গাছ ঠুল গাছ লাগানো আছে, দারুণ লাগছে। সামনের ভিউটা দেখাই, আমার ভিউটা দেখো। এই দেখো কত সুন্দর একটা মুমেন্ট, সানি মর্নিং, সত্যি দারুণ অসাধারণ একটা ভিউ। সূর্য এখন উঠলো, আমিও ঘুম থেকে উঠলাম। তো দেখলে বন্ধুরা তোমাদেরকে পুরো দেখাচ্ছি, চলো পুরো ভিউটা দেখাবো তোমাদেরকে, পুরো বাড়ির পুরো কেমন জায়গায় থাকে। আমি এর আগে অনেকবার এসেছি এখানে, তো এখানে রিসেন্টলি 1 বছর পরে আসলাম। এইখানে আমি শুয়েছিলাম আজকে এই ঘরটাতে। তো এবার আমি বাইরের দিকটায় যাব। এই যে গেট খুললাম, এই দেখো এই সিঁড়িটা দিয়ে, এই সিঁড়িটা দিয়ে নিচে যায় মেন রুম। কাকুরান এখন নিচে আছে, আমি উপরে ছিলাম আজকে। তো চলো আমি উপরের দিকটা তোমাদেরকে শেয়ার করব, উপরে যাব, উপরে কেমন আছে। দেখো উপরে এখনও কাজ চলছে, মানে এখনও কমপ্লিট হয়নি দোতলাটা। তো দেখো কত ইট বালি পাথর সব আছে। এই দেখো এটা একটা রান্নাঘর, আর এই দিকটায় হলো দেখাবো চলো। এই দেখো এই দিকে হলো বেডরুম দুটো, এই দিকে দেখো পায়খানা বাথরুম, আর এই দিকে একটা বেডরুম দেখলে। আর দেখো কত সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে কিন্তু বাইরের দিকে যাই। এই সাইডটায় দেখো কত সুন্দর, অনেকটা স্পেস নিয়ে জায়গাটা। তো এই সাইডে আর একটা রুম আছে, দেখো কত সুন্দর ভিউ সাইডে। কিন্তু বাড়ির এই দিকটা কিন্তু ফাঁকা জায়গা, দারুণ লাগে কিন্তু। দেখো মাঠের মতন একটা ফাঁকা জায়গা আছে, ভালোই, আর অনেকটা স্পেস নিয়ে দোতলার বাড়িটা। তো চলো আমি মেন উপরে যাই, যে ছাদে যাব। তো ছাদে গিয়ে তোমাদের দেখাবো পুরো ভিউটা, যে সকালের পুরো সানি মর্নিংটা দেখাবো। দেখো এখানেও একটা রুম, আমি যেমন যে রুমটায় ছিলাম ওই রকমই আর একটা রুম এইখানে। তো তারপরেই হলো ছাদ, দেখো এরকম এখানে একটা ব্যালকনি আছে। তো তারপরে আছে ছাদ আছে, চলো আমি ছাদে যাচ্ছি, দেখাবো তোমাদের সাথে সব শেয়ার করব। এই দেখো এটা হলো মেন ছাদের গেট, এটা আমি এখন খুলছি। খুলে এবার চলো দেখি কী অবস্থা আছে। এই দেখো কত গাছ লাগিয়েছে টবে। তো কাকুর হলো অনেক সবজি গাছ বা অনেক গাছ লাগানোর গাছ শখ, তো এইসব জিনিস খুব ভালো করে, ঠিক আছে। তো দেখো এখানে একবার প্ল্যান মাফিক করেছে, এইসব জায়গাতে অনেক ফুল গাছ লাগাবে বা অনেক সবজির চাষ করবে এইসব জায়গাতে, কাকু করেছে। এর আগে তোমাদেরকে একবার ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম কাকুর, যে ছাদে সবজি চাষ,
তো অনেক রকমের গাছ আছে, এখন আপাতত অতটাও ইয়ে নেই, এখন কাজ চলছে তো তো তার জন্য অতটাও ভালো নেই। তো দেখাবো তোমাদের, এই দেখো এই চারিদিকটায় সব সবজির চাষ, আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর। এই যে এই সব জায়গা দিয়ে করবে, এই সব জায়গা দিয়ে সবজির চাষ করবে বা কোনো ফুল গাছ লাগাবে সুন্দর সুন্দর। তো এরকম যে গার্ডেনিং করার, এক কথায় হলো গার্ডেনিং করার খুবই শখ কাকুর, তো এইসব জিনিস খুব ভালোভাবে করে। তো চারিদিকের ভিউটা দেখো কাকুদের বাড়ির, তো অসাধারণ। তো মেন ছাদের একবারে এরকম একটা কলা গাছ, মেন ছাদে যাব একবারে, পুরো ছাদের রোদটা এসে আমার চোখে এসে লাগছে। তো মেন ছাদের উপরে উঠছি, ছাদ থেকে তোমাদেরকে দেখাবো পুরো ভিউটা। চলো দেখো, মেন ছাদের উপরে উঠেছি, সত্যি দারুণ লাগছে কিন্তু পুরো। আমি একবারে তিন তলার উপরে উঠেছি, দেখো কত সুন্দর লাগছে চারিদিকে বাড়ি বিল্ডিং। সূর্যটা এখনই উঠেছে, যে সূর্যের আলোটা একটা সোনালি আলো, যে একবারে সব গায়ে পড়েছে সব বাড়ির, কত সুন্দর চকচক করছে যা চকচকে। তো একবারে মেন ফ্লোর থেকে তোমাদের নিচের দিকটা দেখাচ্ছি, দেখো কেমন লাগে। এই দেখো অনেকটা উঁচু, তো দেখলে বন্ধুরা। এবার দেখো আমার, এবার আমি একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কেমন লাগছে। আরে ফ্রেন্ড দেখো, অসাধারণ একটা মুমেন্ট, সত্যি দারুণ লাগছে কিন্তু। তো এসছি একদিনের জন্যই, একদিন থাকবো, থেকে তারপরের দিন পরীক্ষার দিনই আমি বাড়ি চলে যাব, ওইখান দিয়ে পরীক্ষা দিয়ে। তো দেখলে বন্ধুরা, তো তোমাদেরকে দেখালাম পুরো। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এবার সব দেখাবো আর কি কি জিনিস আছে। আমি এখন নিচে যাচ্ছি, তো চলো। এই দেখো মেন, আমি বাড়ির বাইরে চলে এসেছি। তো এটা হলো কাকুদের বাড়ির সামনের ভিউটা, এরকম ভিউ দেখছো, এটা হলো কাকুদের বাড়ির বাইরের ভিউটা। তো কেমন দেখছো, তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো বাড়ির সামনের দিকের ভিউ, এটা হলো মেন গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। তো তোমাদের সাথে সব শেয়ার করবো। এভাবে উপরের দিকটা রং করা নেই, কারণ নতুনই হয়েছে, নিচের একতলা পর্যন্ত ছিল। তো ভেতরের দিকে ঢুকছি, হলো ডাইনে বাইরে দেখাবো তোমাদেরকে সব কিছু। দেখো এই দেখো একটা হরিতলা, তুলসীতলা বানিয়েছে এখানে। আর এই দিকটায় দেখো কত গাছ, এই দিকটা হলো, এই দিক দিয়ে ওঠাও যায় আবার এই দিক দিয়েও ঢোকা যায়। তো দেখছো বন্ধুরা, এখানে একটা আম গাছ আর একটা লেবু গাছ আছে, সাইডের দিকটা দেখে কি গাছ, সাইডে তেমন কিছু নেই, এই সাইডটায় গেটটা লাগিয়ে দিই, ভিতরে ঢুকে যাবো এখন। তো চলো এই সাইডটায় দেখাই তোমাদেরকে একবার। এই দেখো এই সাইডটা এরকম, আর ওইখানে একটা মোটর, আমি ঢুকে গেলাম, এটা হলো গ্যারেজ কাকুদের। দেখো এখানে সব গাড়ি টাড়ি বা আসবাবপত্র জিনিস ফিনিস রাখে এখানে। তো গেটটা লাগিয়ে দিলাম আমি, এখান দিয়ে আমি ঢুকলাম, এবার ভিতরের দিকটায় যাওয়া যাক। চলো এটা হলো মেন গেট, এবার হলো কাকুদের কাকাদের রুমের দিকে যাব। এটা হলো রুম, দেখো রুমের সামনে একটা ভগবান শ্রীকৃষ্ণের ছবি। তো ভিতরে ঢুকছি ঘরের, দেখো ঘরের ভিতরের ভিউটা এরকম ভালোই। এটা ডাইনিং, এদিকে ফ্রিজ ফ্রিজ সব রাখা আছে সব কিছু। এই দেখো জানালা, জানালা দিয়ে সবসময় হাওয়া আসে, দারুণ লাগে। তো
আমরা হাওয়াই ভিউটা তোমাদেরকে দেখালাম। এই দেখো আমাদের এই ঠাকুর ঘর ঢাকা ছিল, আমি যখন ঘুমিয়েছিলাম কাজে ছুটি দিতে এসেছে তখন এটা খুলেছে। এই দেখো ঘরের ভিউটা আরেকবার দেখাই তোমাদেরকে। এই দেখো বোন, কাকিমা, কাকা সবার ছবি টানানো আছে এখানে। এই দেখো তোরা বেরিয়েছে, তোরা ঘুম থেকে উঠলো এখন। একটা বেডরুম, এই বেডরুমটা কাকি কাকিমা থাকে, কাকা কাকিমা থাকে। এইটার একটা বেডরুম এই সাইডে আছে, দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো। কিচেন এরকম সকালবেলা তো অতটাও ভালো বোঝা যায় না, অন্ধকার অন্ধকার লাগছে কেমন ভালো বোঝা যাচ্ছে না। এই দিকটা হলো বোন, আমার দুটো বোন, একটা নাম টিনা একটা তোরা, ওরা এই এই রুমটায় থাকে এরা দুজনে। স্টার টেবিল ওদের, এই দেখো এখানে পড়াশোনা করে, স্টাডি টেবিল ওদের। তো বন্ধুরা দেখলে ভিডিওটা, তোমাদের সাথে পুরো কাকুদের বাড়ি পুরো দেখালাম তোমাদেরকে কোথায় থাকে। আমি এখানে এসেছি আজকে, কালকে আমার এক্সাম তাই। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লাইক শেয়ার করে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো আজকে এখানেই রাখছি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।